আজকের আলোচনা শুরু করি। আজকে যেটা আমরা আলোচনা করব, স্বামীজির জীবনের যে অংশটা, যে পার্টটা, সেটা একরকমের টাইটেল দেওয়া যেতে পারে, স্বামীজির বংশ একটু বোঝার আমরা চেষ্টা করব আজকে। এখন প্রশ্ন হতে পারে যে বংশ বুঝে কি হবে? স্বামীজির জীবনী আলোচনা করছি, তার বংশ বুঝে কি লাভ হবে? লাভ আর লোকসানের কথা তো আমরা ভাবছি না, কিন্তু এমন একজন মহৎ ব্যক্তিত্ব, তার বংশাবলী কিরকম ছিল একটু তো জানার আমাদের আগ্রহ হতেই পারে, আর সেখান থেকে হয়তো আর একটা জিনিস দেখার মতন থাকতে পারে যে ওই বংশাবলীর কিছু গুণ কি তার মধ্যে এসেছিল যে উনি ইনি মহ এতটা মহান হতে পেরেছেন। একটা জিনিস আমরা বিশ্বাস করি, প্রত্যেক মানুষ নিজের কিছু সংস্কার নিয়ে জন্মায়, সে যে কোনো বংশেই জন্ম নিক না কেন, কিন্তু তার নিজের সংস্কার যেমন হবে তেমনি তার চরিত্র গড়ে ওঠে। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে বংশের কিছু গুণ অবশ্যই পাওয়া যায় তার মধ্যে। বিজ্ঞানের দিক থেকে যদি আমরা দেখি, তো বলা হয় যে প্যারেন্টস এর কাছ থেকে নতুন প্রজন্মের মধ্যে যে জিনস যায়, সে জিনস এর মাধ্যমে কিছু সংস্কার তার মধ্যে নিশ্চয়ই যায়। তা আমরা স্বামীজির বংশাবলীকে একটু সামান্য ভাবে বোঝার চেষ্টা করি, খুব বিস্তারিত ভাবে যাব না। স্বামীজির প্রপিতামহ থেকে আমরা শুরু করি। স্বামীজির প্রপিতামহ ছিলেন রামমোহন দত্ত। তিনি তার দেশের বাড়ি থেকে এসে কলকাতায় আর নিজের নিজের উপার্জন করে আর নিজে গৌরমোহন স্ট্রিটে একটা বাড়ি করেছিলেন, বিশাল বাড়ি। আর তিনি মানে খুব উদ্যমী প্রবৃত্তির মানুষ ছিলেন, খুব একরকমের বলা যেতে পারে বিদ্বান ছিলেন। এই রামমোহন দত্তের দুজন পুত্র, একজনের নাম কালীপ্রসাদ, একজনের নাম দুর্গাচরণ। দুর্গাচরণ আমাদের একটু বিশেষ আকর্ষিত করবেন, আমি সেটা কেন একটু পরে বলছি। কালীপ্রসাদের বংশের দিকে আমরা যাচ্ছি না। দুর্গাচরণের পুত্র ছিলেন বিশ্বনাথ, আর এই বিশ্বনাথই ছিলেন আমাদের যিনি আলোচনার কেন্দ্র, স্বামী বিবেকানন্দ, তার পিতা। বিশ্বনাথ দত্তের এমন বলা হয়, আমি সবার নামও হয়তো সেভাবে কোথাও দেখতে পাই না, কিন্তু বলা হয় ওনার প্রায় 10 জন সন্তান ছিলেন। 10 জন সন্তানের মধ্যে প্রথম একটি পুত্র সন্তান হয়, সে মারা যায়। দ্বিতীয় একটি কন্যা সন্তান হয়, সে অল্প বয়সেই মারা যায়। তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম পরপর আবার 3টি কন্যা সন্তান হয়। এই 3টি কন্যা সন্তানের মধ্যে তৃতীয় যিনি ছিলেন, হরমোহিনী কিংবা হরমণি সেরকম নাম ছিল। তারপর চতুর্থ ছিলেন স্বর্ণময়ী। তারপর যে কন্যা সন্তান, তিনিও মারা যান। এইভাবে ষষ্ঠ সন্তান হিসাবে জন্ম গ্রহণ করেন নরেন্দ্রনাথ, যিনি পরবর্তী জীবনে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। এই নরেন্দ্রনাথের পরে আবার বলা হয় যে 2টি কন্যা সন্তান হয়েছিল বিশ্বনাথের আর ভুবনেশ্বরী দেবীর। তার মধ্যে একজনের নাম তো আমি দেখেছি যোগেন্দ্রবালা, আরেকজনের নামটা আমি করতে পারিনি, জোগাড় করতে পারিনি। তারপর আবার 2জন পুত্র হয়েছিলেন, মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ। এভাবে আমরা দেখি যে প্রায় 10 জন সন্তান ছিল, সেই 10 জন সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান ছিলেন নরেন্দ্রনাথ, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। এটা একটা মোটামুটি তার বংশ তালিকা আমরা দেখার চেষ্টা করলাম। এখানে দেখানোর চেষ্টা করেছি স্বামীজির কয়েকজন যারা আত্মীয় ছিলেন, স্বামীজিকে তো সবাই নিশ্চয়ই চিনতেই পাচ্ছেন এই ফটোর মধ্যে। স্বামীজির বাঁ দিকে যাকে দেখা যাচ্ছে, স্বামীজির দিদিমা বলতে পারি, স্বামীজির মায়ের মা, স্বামীজির ডান দিকে যিনি, তিনি ভুবনেশ্বরী দেবী, স্বামীজির মা। আর তার মা ছিলেন, যাকে আমরা দেখতে পাচ্ছি স্বামীজির বাঁ দিকে এই ফটোর মধ্যে। তারপর নিচের দিকে দেখা যাচ্ছে স্বামীজির 2জন ভাই, ভূপেন্দ্রনাথ প্রথম দিকে, তারপর মাঝখানে যিনি মহেন্দ্রনাথ, আর
ওই যে স্বামীজির বোনদের কথা বলেছিলাম, যে স্বামীজির বড় বোন একজন ছিলেন স্বর্ণময়ী, স্বামীজির দিদি ছিলেন স্বর্ণময়ী, তার একটু দীর্ঘায়িত জীবন হয়েছিল। বাকি আমরা দেখলাম বেশিরভাগ কন্যা সন্তানের তারা কিন্তু বেশি দিন বাঁচেননি, কিন্তু স্বর্ণময়ী দেবী অনেকদিন বেঁচে ছিলেন। সেটা একটা ফটো আমি জোগাড় করতে পেরেছি। এবার কথা বলি স্বামীজির প্রপিতা মোহিনী রামমোহন দত্ত, যাকে আমরা প্রথমবার দেখি যে তিনি দেশের বাড়ি থেকে কলকাতায় এসেছিলেন। ইনি ছিলেন, মানে তখনকার সময় আমরা ভাবতেই পারি, স্বামীজির সময় তো আমরা জানি যে ইংরেজদের রাজ ছিল, স্বামীজির প্রপিতামহের সময় তো মানে কিরকম সামাজিক পরিস্থিতি থাকবে সেটা আমরা কল্পনা করতেই পারি। কিন্তু সেই রকম পরিস্থিতির মধ্যেও রামমোহন দত্ত তিনি কলকাতায় এসে, আর তিনি একটা ইংলিশ সলিসিটরের কাছে তিনি ম্যানেজিং ক্লার্ক আর অ্যাসোসিয়েটের কাজ নিয়ে তিনি গ্রহণ করলেন, আর সেই কাজ থেকে তিনি প্রচুর ইনকামও করলেন, প্রচুর তার আয় উপার্জনও হলো। এ থেকে বোঝা যায় যে তিনি কিরকম বিদ্বান মানুষ ছিলেন। এই রামমোহন দত্তের আমরা দেখেছিলাম যে দুজন পুত্র সন্তান ছিল, সে আগে দেখিয়েছি আমি, কালীপ্রসাদ আর দুর্গাচরণ। কালীপ্রসাদের কথা এখন এখানে বলছি না, কিন্তু দুর্গাচরণ যিনি ছিলেন মানে স্বামী বিবেকানন্দের পিতামহ, স্বামীজির দাদু, এই দুর্গাচরণ ইনিও খুব বুদ্ধিমান ছিলেন, আর তার বেশ ব্যুৎপত্তি ছিল পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ মানে ফার্সি ভাষা আর সংস্কৃত ভাষায়। বলা বাহুল্য নিশ্চয়ই বাংলা তো বলতেই পারতেন, আর ইংরেজদের কাছে কাজ করতেন, ইংরেজির জ্ঞানও নিশ্চয়ই ছিল, কিন্তু এই দুটি ভাষাতেও তার বেশ আধিপত্য ছিল, ফার্সি আর সংস্কৃত। তাছাড়া তিনি লয়ের কাজে খুব পটু ছিলেন, এমন কি তার জনক যিনি রামমোহন দত্ত, তিনি নিজের কাজের মধ্যে নিজের পুত্র দুর্গাচরণকে তিনি পার্টনার হিসেবে নিয়েছিলেন, মানে বোঝাই যাচ্ছে যে তার কি রকম ব্যুৎপত্তি ছিল কাজের মধ্যে। কিন্তু একটা মানে এমন একটা বিধির খেলা বলা যেতে পারে যে এই যে দুর্গাচরণ এত বিদ্বান আর এত তার গুণ আছে, কিন্তু 25 বছর বয়সে তার একটা পুত্র সন্তান গ্রহণ, পুত্র সন্তান হওয়ার কিছুদিন পরেই 25 বছর বয়সে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান, পরে জানা যায় যে তিনি সন্ন্যাসী হয়ে গেছেন। তা 25 বছর বয়সেই তার জীবনের প্রতি বৈরাগ্য দেখা যায়। আর কি রকম তিনি সাধু ছিলেন, এই বৈরাগ্যটা এমন না যে কোনো ঘটনা প্রবাহে অনেকের জীবনেই বৈরাগ্য হয়েছে। আমরা কথা বলছিলাম দুর্গাচরণের, এই যে দুর্গাচরণ দত্ত 25 বছর বয়সে তার মানে পড়াশোনা ভালো হয়েছে, তিনি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি ভালো অর্থ উপার্জন করতে পারছেন, কিন্তু এইসব পরিস্থিতি সত্ত্বেও তার জীবনের প্রতি বৈরাগ্য হয়, মানে এমন না যে তিনি জীবনে কোনো আঘাত পেয়েছেন কি খুব মানে অসফল হয়েছেন, তার করার কিছু ছিল না বলে তিনি সন্ন্যাসী হয়েছে, সেরকম কথা নেই। সত্যিকারের তার মধ্যে বৈরাগ্য এসেছিল, আর সত্যিকারের বৈরাগ্য ছিল কিনা এটা আমরা দুটি ঘটনা থেকে বুঝতে পারি। তার সাধু হয়ে যাওয়ার পর তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অনেক দিন অনেক বছর পরে ঘটনা, যে একবার দুর্গাচরণের স্ত্রী যিনি ছিলেন, তার পত্নী যিনি ছিলেন, তিনি এই বিশ্বনাথ দত্ত খুব ছোট শিশু তখন, শিশু বালক, আর কয়েকজন আত্মীয়দের সাথে তিনি বারাণসী তীর্থ দর্শনে যান। আর তীর্থ দর্শন করতে গিয়ে ওই কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার পথে হঠাৎ কোনো কারণে ওনার শরীর খারাপ হয়, শরীর খারাপ হওয়াতে কি হলো যে তিনি রাস্তায় পড়ে গেলেন অচেত হয়ে। তা তার কাছ থেকে একজন কয়েকজন লোক যাচ্ছিলেন, তাদের মধ্যে একজন খুব কাছাকাছির মধ্যে একজন বলা যায় যে একজন সন্ন্যাসীও ছিলেন, তিনি সন্ন্যাসী যখন দেখলেন যে একজন মহিলা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তিনি তাকে একটু এ করে সাপোর্ট দিয়ে তার চোখে মুখে একটু জল দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে দেখা গেল তারও জ্ঞান ফিরে এসছে, আর এই যে সন্ন্যাসী ইনিও তখন হঠাৎ বুঝতে পেরেছেন যে মহিলা আর কেউ নাই তারই স্ত্রী, মানে সন্ন্যাসী যিনি ছিলেন তিনি স্বয়ং দুর্গাচরণ দাস ছিলেন।
দুর্গাচরণ দত্ত ছিলেন, যখনই তারা বুঝতে পেরেছেন সন্ন্যাসী ওই পরিস্থিতির মধ্যে কিছুক্ষণের জন্য হয়তো একটু অবাক হয়েছেন, কিন্তু ইমিডিয়েট তিনি ওখান থেকে উঠে আর চলে গেলেন। মানে এত এত বছর পরে কেউ হয়তো ভাববে যে তার এত নিষ্ঠুরতা, কিন্তু সন্ন্যাসের জীবন থেকে দেখা যায় তিনি বৈরাগ্য নিয়েছেন। হঠাৎ একজন অসুস্থ মানুষকে দেখেও তিনি তার সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে তার মানবিক দিকটাও বোঝা যায়। আবার তিনি সন্ন্যাসী যখনই চিনতে পেরেছেন তখন ওখান থেকে সরেও গেলেন। তা সেটা একটি ঘটনা। আরেকটি ঘটনা বলা হয়, এমন একটা প্রবাদ আছে, এমন একটা নিয়ম বলা যেতে পারে, যে যারা ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে, এটা আমাদের ভারতে ওই রকম চল আছে বহু বছর ধরে, যে একবার সন্ন্যাসী হওয়ার পর ওই পূর্বাশ্রমের দিকে কেউ ইউজুয়ালি যায় না, পূর্বাশ্রমের কথা ভাবে না, কিন্তু 12 বছর পর যদি ওই বাড়ি ছাড়া সন্ন্যাসী হওয়ার 12 বছর পর যদি কেউ চায় একবার পূর্বাশ্রমের দিকে যেতে পারে। তা আমার মনে হয় সেরকম কিছু একটা ট্রেডিশনের বশবর্তী হয়ে কি মনে কিছু একটা ওনার নিজের জন্মভূমি দর্শনের কথা এসেছিল বলে দুর্গাচরণ একবার কলকাতায় ফিরে আসেন 12 বছর পর প্রায়। কিন্তু তিনি ছিলেন একজন আত্মীয়ের কাছে, আত্মীয়কে খুব করে বলেছিলেন যে দেখো আমি কয়েকদিনের জন্য এসেছি, কিন্তু আমার বাড়িতে যাতে কেউ না জানতে পারে। কিন্তু আত্মীয় যিনি ছিলেন তিনি নিজেকে সামলাতে না পেরে আর দুর্গাচরণের বাড়িতেই খবরটা দিয়ে দিলেন। তাড়াতাড়ি সবাই এসে আর দুর্গাচরণকে ধরে আর নিজের বাড়িতে নিয়ে গেছেন। তাদের চিন্তা ভাবনা ছিল যে একে আটকে রাখা হবে আর কিছুদিনের মধ্যে হয়তো তিনি আমাদের কথা মেনে এখানেই থেকে যাবেন, কিন্তু সেরকম তো কিছু হলো না। 3 দিন তিনি একটা ঘরের মধ্যে বন্ধ ছিলেন, তাই খাওয়া দাওয়া জানি অন্ন জল কিছুই গ্রহণ করেননি, আর 3 দিন সেই রকম ছিল। এবার কেন এই কথা দুর্গাচরণের কথা এত একটু বিস্তারিত ভাবে বলার চেষ্টা করছি, স্বামীজি পরবর্তী জীবনে বলতেন যে আমার রক্তের মধ্যেই সন্ন্যাস আছে। স্বামীজি প্রথম দিকে হয়তো তখন তিনিও হয়ে সেভাবে হয়তো জানতেন কিনা কি তিনি সন্ন্যাসী হবেন কিনা, কিন্তু তার জীবনে কেননা দুদিকটাই দেখা যাচ্ছে। এক সময় মনে হতো তার নিজের কথা যে তার মনে হতো যে তিনি জগতে থাকলে খুব নাম যশ কিছু অর্জন করতে পারবেন, কিংবা মাঝে মাঝে তার মনে হতো যে তিনি সন্ন্যাস জীবনে প্রবেশ করবেন। তা পরবর্তী কালে যখন তিনি সত্যি তার সন্ন্যাস জীবন গ্রহণ করলেন তখন তিনি বলতেন যে আমার রক্তের মধ্যেই এটা আছে। এমন বলা যায় স্বামীজি যখন জন্ম হয় তখন অনেকেই দেখে মনে করছিলেন, তার চেহারা দেখে মনে হয়েছিল অনেকেই যেন দুর্গাচরণই আবার জন্মগ্রহণ করে এসেছেন। তা কোথাও না কোথাও তার ওই পিতামহের সাথে একটা মিল ছিল। এবার আমরা আসি স্বামীজির পিতা বিশ্বনাথ। বিশ্বনাথ দত্ত জন্মগ্রহণ করেন 1835-এ আর বেঁচে ছিলেন 1884 পর্যন্ত। আমার একটা জিনিস মনে পড়ে এখান থেকে, 1836 রামকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেছিলেন, মানে বিশ্বনাথ দত্ত তার চেয়ে বছরের বয়সে 1 বছর বড় ছিলেন। ওইদিকে যদি দেখা যায় শ্রীরামকৃষ্ণ মহাসমাধি তেলিন হলেন 1886 খ্রিস্টাব্দ, বিশ্বনাথ দত্ত তার দেহ রাখেন 1884, প্রায় 49 বছর তিনি বেঁচে ছিলেন। কিন্তু তার যখন জন্ম হয় তখন আমরা জানি জানি যে একটু আগে যেটা বললাম যে জন্মগ্রহণ করার কিছুদিনের মধ্যেই তার পিতা সন্ন্যাস নিয়ে বেরিয়ে যান। তা বোঝাই যায় যে এই যে শিশু, এই শিশুর লালন পালন তার মা একা হাতে করেছিলেন। কিছুদিন পরে যখন তার মায়ের যখন দেহ রাখা হয়, তা ওই যে একটা কথা বলেছিলাম যে দুর্গাচরণের একজন ভাই ছিলেন কালীপ্রসাদ, এই কালীপ্রসাদ কিছু ধন উপার্জন তো করতেন না, কিন্তু বাড়িতে যা ধন গচ্ছিত ছিল তাতেই তার জীবন যাপন হতো। ফলে সেরকম একটা পরিস্থিতি আমরা বুঝতেই পারি যেখানে ধন উপার্জন নাই, কালীচরণের নিজেরও পুত্র কন্যা সন্তান আছে, আর সেখানে তার ভাইয়ের এই সন্তান যার মা বাবা দুজনই নাই, তা কি রকম কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্বনাথ দত্ত বড় হয়েছিলেন সেটা আমরা কল্পনা করতেই পারি। কিন্তু এসবের মধ্যেও দেখা যায়
যে তিনি বেশ ভালোভাবেই পড়াশোনা শেষ করলেন, যে যেহেতুই কষ্টের মধ্যেই হোক না কেন, কিন্তু তিনি পড়াশোনা ভালোভাবেই শেষ করলেন। আমার বলা হয় যে তিনি ইংরেজি জানতেন, ফারসি জানতেন, বাংলা, হিন্দি আর সংস্কৃত জানতেন। সংস্কৃতের জ্ঞান হয়তো খুব বেশি না হলেও কিন্তু কিছুটা ছিল। বাংলা নিশ্চয়ই মাতৃভাষা বলে হিন্দির কথা এই জন্য বলা হয়, কেননা তার ওই যে পরে তিনি যে ব্যবসা করলেন, মানে ওই লয়ের কাজ করতেন, সেই লয়ের কাজ করতে গিয়ে তাকে দেশের নানান জায়গায় যেতে হতো। জীবনের দু আড়াই বছর প্রায় তিনি ছিলেন আজকালকার যেটা ছত্তিশগড় আমরা বলি, সে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, সে রায়পুরের মধ্যে তিনি প্রায় 2 আড়াই বছর ছিলেন। তা বোঝাই যায় যে ওই রকম অঞ্চলে তিনি গিয়ে যখন কাজ করতেন, অনেকবার তাকে লাহোরে যেতে হতো, দেশের নানান জায়গায় যেতে হতো। তা তিনি ভালোই হিন্দিও জানতেন, ইংলিশ, ফার্সি, বাংলা ভাষায় উনি তিনি ভালো করে জানতেন। কিন্তু পেশা হিসাবে যেমন ছিল, তার পিতামহের সময় থেকে দেখা যায় যে রামমোহন দত্ত আর তারপর তার নিজের পিতা ওই ওকালতি করতেন, সেইভাবে বিশ্বনাথ দত্ত অ্যাটর্নি এট ল হিসাবে রেজিস্টার হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। বেশ বুদ্ধিমান ছিলেন, এই তো বলার অপেক্ষা রাখেই না। তার যে স্বভাব ছিল, সে স্বভাব এমন ছিল যে সবাই তাকে খুব ভালোবাসতেন, তাকে খুব সমীহ করে চলতেন। কিন্তু তার ব্যক্তিত্বের, তার চরিত্রের যে সবচেয়ে ভালো গুণ, যেটা সবার প্রতি দয়া, সবার প্রতি তার মনে একটা সহানুভূতির ভাব থাকতো। আর সেই সহানুভূতির ভাব আমরা বুঝতেই পারি যে বালকটি জন্মের পর থেকে নিজের বাবাকে দেখেনি, তারপর যখন থেকে একটু জ্ঞান হয়েছে তখন দেখেছে যে তার মাই তাকে মানুষ করেছেন, সে মাও কিছু বছরের মধ্যে চলে যান। তারপর এই কষ্টের মধ্যে তিনি মানুষ হয়ে বুঝতে পেরেছেন যে কষ্ট জিনিসটা কি, সেই জিনিসটাই হয়তো তার জীবনে কাজ করতো। বলতেই তিনি বলেই তিনি কোনো মানুষের কষ্ট দেখতে পেতেন না। আর যখনই যা যে মানুষের কিছু প্রয়োজন হতো, তিনি সে প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন, সে টাকা পয়সা দিয়েই হোক কি যেভাবেই হোক। পাড়ার মধ্যে এটা জানাই ছিল সবার কি, যদি কারো কিছু প্রয়োজন হয় তাহলে বিশ্বনাথের কাছে গেলে কেউ খালি হাত ফিরে আসতে পারবে না। বলেই পাড়ার মধ্যে তার একটা নামই প্রসিদ্ধ হয়েছিল, সবাই তাকে দাতা বিশ্বনাথ বলেই চিনত। এখান থেকেই আমরা বুঝতে পারি যে তার মধ্যে লোকেদের প্রতি কতটা সহানুভূতি ছিল। একটা খুব সুন্দর উদাহরণ আমরা দেখতে পাই, যখন স্বামী বিবেকানন্দ একটু বোঝার মতন বয়সে এলেন, তিনি দেখলেন যে তার বাবা এতই উদার, তিনি এতই লোকেদের সাহায্য করতে প্রস্তুত। যেমন হয় যে একজন যদি মানুষ কারো সাহায্য করে, তাহলে অনেকে এরকম মানুষও থাকেই যারা সেই জিনিসটার অপব্যবহার করে, সেই দানের জিনিসের অপব্যবহার করে। স্বামী বিবেকানন্দ খুব অল্প বয়সে এই জিনিসটা বুঝতে পেরেছিলেন যে কয়েকজন আত্মীয়, কয়েকজন পরিচিত আছে, তারা তার বাবার কাছ থেকে টাকা আদায় করে, নিজের দুঃখ কষ্টের কথা বলে টাকা আদায় করে, হয়তো নেশা ভাঙ করে কি অন্য সেরকম কোনো কাজে তারা টাকা পয়সা অপব্যয় করে। সেটা নিয়ে স্বামী একবার তার বাবাকে প্রশ্ন করেছিলেন যে আপনি এইভাবে কেন সবাইকে, কোনো বাছ বিচার না করে সবাইকে সবসময় সাহায্য করতে প্রস্তুত থাকেন। তার বাবা খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, তার বাবা মানে এখান থেকে এটাও বোঝা যায় যে এমন নয় যে বিশ্বনাথ দত্ত এই জিনিসটা জানতেন না যে লোকে তার দানের অপব্যবহার করছেন, সে তার টাকার খুব ভালোভাবে ব্যবহার করছেন না, বরং নেশা ফেশা করে আর টাকা নষ্ট করছেন। কিন্তু এই জানা সত্ত্বেও বিশ্বনাথ কোনোদিন কাউকে না বলেননি। আর কারণটা জিজ্ঞেস করা হচ্ছে, তিনি তখন ওই যুবক কি তরুণ নরেন্দ্রকে তখন বলেছিলেন যে তুই তো এখন জগতের কিছু বুঝিস না, যেদিন তুই জগতের দুঃখ কষ্ট বুঝতে পারবি সেদিন বুঝতে পারবে। এই কথাটাও যে যারা নেশা করেও কিছু, মানে মানুষের জীবনে এত কষ্ট থাকে যে কেউ যদি নেশা করেও যদি কিছুক্ষণের জন্য সে নিজের দুঃখ কষ্টটা যদি লাঘব করতে চায়, তাতে কিন্তু আমি কোনো খারাপ জিনিস দেখি না। এখন এই জিনিসটা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে, এতটা উদার হওয়া উচিত কিনা, কিন্তু আমরা সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। যেটা আমরা এখানে যেটা দেখার চেষ্টা করছি যে এই দিকটা জানা সত্ত্বেও বিশ্বনাথ কিন্তু সবসময় সবার সাহায্য করার জন্য প্রস্তুত থাকতেন।
তাছাড়া উনি আরো অনেক কিছু জিনিসের মধ্যে দক্ষ ছিলেন। বিশেষ করে একটা জিনিসের উল্লেখ না করলে নাই, সেটা হচ্ছে সঙ্গীত। তিনি খুব ভালো গাইতে পারতেন, আর তিনি এই ব্যবস্থা করেছিলেন। তার খুব আগ্রহ ছিল যে নরেন্দ্রনাথ ভালো করে সঙ্গীত জানেন। তা সে আলোচনা আমরা পরে করব, কিন্তু স্বামীজি জীবনে যে আমরা যে সঙ্গীতের দিকটি যা দেখতে পাই, তার মধ্যে তার বাবার অনেক কিছু অবদান আছে। আর তিনি নিজে বিশ্বনাথ দত্ত নিজে বাইবেল পড়তে ভালোবাসতেন, তারপর ওই ফার্সি কবি একজন হাফিজ বলে তার কবিতা পড়া তার একটা নেশা মতনই ছিল। এখান থেকে বোঝা যায় যে তিনি কি এরকম একটা খোলামেলা প্রবৃত্তির মানুষ ছিলেন, খুব উদার প্রবৃত্তির মানুষ ছিলেন। আর এই জিনিসগুলো আমরা কিছুটা দেখতে পাই স্বামীজির জীবনেও দেখা যায়। এরপর স্বামীজির মা সম্পর্কে কিছু আমরা দেখি। স্বামীজির মা ছিলেন ভুবনেশ্বরী দেবী, 1841 সালে তার জন্ম, 1913 অব্দি বেঁচে ছিলেন। মানে স্বামীজির শরীর যাওয়ারও বেশ কয়েক বছর পর পর্যন্ত তিনি ছিলেন। যেমন হয়ে যিনি তিনি গৃহিণী ছিলেন, বাড়ির কাজকর্ম তো করতেই পারতেন। মানে বলতে গেলে হয়তো শিক্ষাগত ভাবে খুব তার খুব ডিগ্রি ছিল কি সেরকম গুণ হয়তো তার মধ্যে দেখা যাবে না, কিন্তু তার মধ্যে যা ছিল সেটা নিয়ে স্বামীজি নিজেই বলতেন যে আমি আজকে যা কিছু হতে পেরেছি সেটা আমার মায়ের দরুণে হয়েছি। বাড়ির সব কাজকর্ম তো তিনি করতেনই, কিন্তু বাড়ির কাজকর্ম করাও প্রত্যেক গৃহিণী করেন, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতির মধ্যে সেই চারিত্রিক দৃঢ়তা দেখা যায়। স্বামীজির বাবা যতদিন ছিলেন আর অর্থব্যবস্থা বাড়ির ভালো ছিল, ততদিন পর্যন্ত হয়তো সেভাবে ঠিক বোঝা গেল না, কিন্তু ভুবনেশ্বরীর দেবীর চারিত্রিক দৃঢ়তা আর এই ঘর বাড়ির ব্যবস্থা দেখার গুণটা দেখা গেল যখন স্বামীজির বাবার শরীর যায়। তারপর অনেক কষ্টের মধ্যে যেতে হয়েছে, তার মধ্যে আমরা এখন যাচ্ছি না, কিন্তু সে কষ্টের মধ্যে তিনি কিভাবে নিজের বাড়িকে সামলেছেন, নিজের পুত্র কন্যা সন্তানদের মানুষ করেছেন, আর এই কষ্টের মধ্যেও তিনি যেভাবে নিজের পুত্র আর কন্যা সন্তানদের শিক্ষিত করার চেষ্টা করেছেন, তাদের মানুষ করার চেষ্টা করেছেন, তাদের সৎভাবে জীবনযাপন করার শিক্ষা দিয়েছেন, সেখান থেকে বোঝা যায় যে তিনি কিন্তু কত বুদ্ধিমতী ছিলেন আর কিভাবে জীবনের ঘাত প্রতিঘাত তার জীবনে সেভাবে কোনো বিপরীত ধরনের কোনো পরিস্থিতি মধ্যেও তাকে মানে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি দিয়েছিল, সেটা তার চরিত্র থেকে বোঝা যায়। আর বিশেষ করে তিনি ওই রামায়ণ মহাভারতের গল্প দিয়ে আর নরেন্দ্র আর তার ভাই বোনদের জীবনে সেরকম চরিত্র তাদের চরিত্র গঠন করার চেষ্টা করেছিলেন। আমরা আরো স্বামীজির জীবনে আলোচনা করতে গিয়ে ভুবনেশ্বরী দেবী সম্পর্কে আরো অনেক কিছু জানার চেষ্টা করব। যদিও সেই সময় আমরা বুঝতেই পারি যে শিক্ষার হার আর সাক্ষরতা সেভাবে ছিল না, তিনি হয়তো স্বয়ং স্কুলে বিদ্যালয়ে মহাবিদ্যালয়ের শিক্ষা প্রাপ্ত করেননি, কিন্তু তার সবসময় চেষ্টা ছিল যে তার পুত্র বিশেষ করে কন্যা সন্তান পুত্রদেরও তখন হয়তো এতটা আশ্চর্য করার কিছু নেই, কিন্তু তখনকার সময় কন্যা সন্তানদের স্কুলে যাওয়া খুব একটা মানে অবাক ঘটনাই হতো। কিন্তু ভুবনেশ্বরী দেবী বলা যায় যে তার কন্যা সন্তানদের তখনকার বেথুন কলেজেও পড়িয়েছেন। আরো ঘটনা আমরা পরে দেখবো। তারপর আমরা দেখি আজকে স্বামীজির একজন ভাইয়ের কথা, মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ছোট ভাই। এই দুটো ছবি দেখে বোঝা যায় যে তিনি তরুণ অবস্থায় কিরকম ছিলেন, যুবক অবস্থায়, আর তারপর তিনি দীর্ঘ একটা জীবন পেয়েছিলেন। তো সে তার বৃদ্ধ বয়সে একটা ছবি এখানে দেখা যাচ্ছে। এই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন স্বামীজি থেকে 6 বছর ছোট। 1869 তার জন্ম হয়, বেঁচে ছিলেন 1956 অব্দি। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির চেয়ে 6 বছর ছোট তো ছিলেন, কিন্তু প্রায় 87 ইয়ার্স তার জীবন ছিল। জীবন সম্পর্কে যারা জেনেছেন, যারা লিখেছেন, তারা তাকে একজন ফিলোসফার, একজন অ্যাডভেঞ্চার, একজন রিসার্চার, থিঙ্কার, হিস্টোরিয়ান, ট্রেভেলার হিসাবে দেখছেন। মানে এই এতগুলো গুণ একজন মানুষের মধ্যে থাকাই বোঝায় যে তার ব্যক্তিত্ব কিরকম একজন মহৎ ব্যক্তিত্ব ছিল।
অনেকবার বলা হয় যে স্বামীজির জীবন এতটাই মহৎ যে তার ভাইদের জীবনে হয়তো সেভাবে আলোচনা হয় না। এই কথাটা ঠিকই, কেননা একজন ব্যক্তি হিসাবে যদি দেখা যায় তাহলে মহেন্দ্রনাথ দত্তও কিন্তু তার জীবনে অনেক কিছু, মানে একজন ব্যক্তিগত ভাবে তো আমরা বলতেই পারি তিনি খুব একজন সফল মানুষ ছিলেন। তিনি স্বামীজির সন্ন্যাসী হওয়ার পর শিক্ষা দীক্ষা কিছুটা গ্রহণ করে তখনকার সময়ে বিয়ের আগে একটা ডিগ্রি থাকতো FA, FA মানে ফোর্থ আর তারপর হতো বিয়ে, ব্যাচেলর অফ আর্টস পরে হতো। তো তিনি কলকাতা থেকে FA পাস করার পর তখনকার সময়ে একটা চলছিল, আজকাল যেমন অনেকেই একটু পড়াশোনায় ভালো হলে ডক্টর ইঞ্জিনিয়ার MBA করতে চায়, তেমনি তখনকার শিক্ষিত যুবকেরা বেশিরভাগ ব্যারিস্টার হওয়ার চেষ্টা করত। মহেন্দ্রনাথ দত্ত কলকাতা থেকে FA করার পর তখন স্বামীজি অলরেডি আমেরিকায় পৌঁছে গেছেন। মহেন্দ্রনাথ দত্ত চেয়েছিলেন যে তিনি আমেরিকায় গিয়ে ফির বাইরের দেশে লন্ডনে গিয়ে তিনি ব্যারিস্টারি পড়বেন, কিন্তু স্বামীজি সেটা খুব পছন্দের ছিল না। তিনি মহেন্দ্রকে একটা চিঠি লিখেছেন, সেই চিঠি থেকে আমরা বুঝতে পারি স্বামী ইনস্ট্রাকশন দিচ্ছেন মহেন্দ্রকে যে গো টু আমেরিকা এন্ড স্টাডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আই এম মেকিং অ্যারেঞ্জমেন্ট। মানে স্বামীজি চেষ্টা করছিলেন যে যাতে আজকে আবার যদি আজকের পরিপ্রেক্ষিতে আমরা বলি যে সবাই হয়তো চায় যে নিজের একটা কিছু ব্যবসা করবেন, নিজের পায়ে দাঁড়াবে, কারো চাকরি করবে না। স্বামীজির জীবনে এই জিনিসটা আমরা প্রায় দেখতে পাই, স্বামীজি চাকরি জিনিসটাকে ভালো চোখে দেখতেন না, কিন্তু তিনি চাইতেন যে সবাই তার নিজের পায়ে দাঁড়িয়ে আর কিছু রোজগার উপার্জন করার চেষ্টা করুক। তাই তিনি চাননি যে তার ভাই ব্যারিস্টার হয়ে আর চাকরি করে, তিনি চাইতেন যে মহেন্দ্র যাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়। কিন্তু মহেন্দ্রের মনের কথা হয়তো সেটা ছিল না, তিনি ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে কিছু পড়াশোনা করলেন ওখানে। তারপর যখন আর কিছু বেশি ব্যবস্থা হয়নি তখন হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। স্বামীজির জীবনে সেটা একটা খুব উদ্বেগপূর্ণ অংশ, কেননা এমনিতেই তিনি বাড়ি চলে এসেছিলেন, সেটা তার মনে সবসময় থাকতো যে তার মা কে হয়তো তিনি মায়ের মায়ের কাছে সবসময় থাকতে পারেননি, কিন্তু এই ভাইদের ভরসা ছিল বলে কিছু একটা আশা ছিল। কিন্তু এই মহেন্দ্র বাড়ি থেকে দূরে এসে আর হঠাৎ ওই বিদেশ থেকেও নিখোঁজ হয়ে যায়, সেটা স্বামীজির মনে একটু কষ্ট ছিল। অনেক পরে বোঝা যায় যে প্রায় 5 বছর মহেন্দ্র হয়তো সেভাবে সন্ধান পাওয়া যায়নি। তা তিনি এর মধ্যে কিন্তু পৃথিবীর অনেক দেশে ঘোরাফেরা করেছেন, তিনি আমেরিকায় গিয়েছেন, তিনি ইউরোপের অনেক দেশে গিয়েছেন, তিনি আফ্রিকায় গিয়েছেন, তিনি এশিয়ারও অনেক দেশ ঘোরাফেরা করার পর শেষে তিনি ভারতে ফিরে এলেন। ভারতে ফিরে আসার পর তিনি কোনো একটা পত্রিকার সম্পাদকও ছিলেন, কোনো নিউজ পেপারের মনে হয়, আর লেখালেখির কাজ করতেন। কিন্তু তার লেখালেখির মধ্যেও একটা বৈশিষ্ট্য ছিল, তিনি লেখার কাজ থেকে মানে আয় করা পছন্দ করতেন না। আজকাল অনেকেই মানে একটা রাইটিং একটা প্রফেশন হিসাবে গ্রহণ করেন, মহেন্দ্রের জীবনে সেটা ছিল না। তিনি চাইতেন যে লেখা হোক কিন্তু ওখান থেকে টাকা করা খুব মনোপুত হতো না। আর এত বৃদ্ধ বয়সে তিনি দেহ রেখেছেন, কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি যা কিছু লিখতেন সে লেখাটা তিনি কোনোদিন নিজের হাতে লিখতেন না। আমরা জানি গিরিশচন্দ্র ঘোষের কথা, গিরিশচন্দ্র ঘোষ যখন নাটক লিখতেন বলা হয় যে তিনি নিজে লিখতেন না, তিনি ডিক্টেট করতেন, আরেকজন লিখতো। তা তেমনি মহেন্দ্রনাথ দত্ত লেখা যা কিছু লিখতেন তিনি অন্যকে ডিক্টেট করে লেখাতেন। অনেক বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু মেমোরি খুব স্ট্রং ছিল। তিনি বলতেন যে আই হ্যাভ বিগ লাইব্রেরি ইন স্কোয়ার ইঞ্চ অফ মাই ব্রেন, মানে ওই ছোট মস্তিষ্কের মধ্যে তার এত স্মৃতি। আজকে আমরা স্বামীজির জীবনে যা কিছু জানতে পারি এই দুজন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। মহেন্দ্রনাথ দত্ত আর ভূপেন্দ্রনাথ না হলে তাহলে হয়তো স্বামীজির জীবনের অনেক জিনিসগুলো আমরা জানতে পারতাম না। মহেন্দ্রনাথ দত্ত যেমন যখন বাইরে গিয়েছিলেন বাইরের দেশে, তিনি স্বামীজিকে কাছ থেকে দেখেছেন কিভাবে তিনি আমেরিকায় কাজ করতেন, কিভাবে তিনি লোকেদের সাথে মেলামেশা করছেন, অনেক কিছু আমরা মহেন্দ্রনাথ দত্তের কাছ থেকে জানতে পেরেছি। সময়টা বেশি নেই, আমার শেষ শেষের দিকে যাবো আরেকজন ভাইয়ের কথা বলে। স্বামীজির সবচেয়ে ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত জন্ম হয় 1880 আর তিনি দিয়ে গেলেন 1900।
একষট্টিতে, তারও দীর্ঘায়িত জীবন ছিল। বোঝাই যাচ্ছে যে স্বামীজির জন্মগ্রহণ করার প্রায় 17 বছর পর তার জন্ম হয়, আর বেঁচে ছিলেন তিনি 81 বছর। আর ভূপেন্দ্রনাথ দত্তের জীবনও একটা অদ্ভুত জীবন। ওই যে আগে একটু বললাম যে স্বামীজির ব্যক্তিত্বের মধ্যে হয়তো এই দুজন ভাইয়ের ব্যক্তিত্ব সেভাবে আলোচিত হয়নি, কিন্তু ভূপেন্দ্রনাথ তো অসাধারণ গুণ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি রিভলিউশনারি ছিলেন, মানে বিপ্লবী ছিলেন, তিনি সমাজবিদ ছিলেন, আর এই অ্যান্থ্রোপোলজিস্ট, মানে মানুষদের নিয়ে যে পড়াশোনা একটা ব্রাঞ্চ হয়, মানুষদের নিয়ে যে পড়াশোনা একটা অ্যান্থ্রোপোলজি বলে ব্রাঞ্চ হয়, তখনকার সময়ে কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তের এই বিশেষ করে এই অ্যান্থ্রোপোলজির মধ্যে তার বিশেষ একটা রুচি ছিল, সেটা আমরা দেখবো একটু পরে। আর তিনি ওই অল্প বয়সে যেমন যুবক অবস্থায় তখনকার সময়ে যেমন হতো যে যারা যাদের মধ্যে একটু দেশপ্রেমের ভাবনা থাকতো, তার কোনো না ভাবে দেশের কাজে আসার চেষ্টা করতো। ভূপেন্দ্রনাথ দত্ত ওই বিপ্লবীদের সম্পর্কে এসেছিলেন। প্রমথনাথ মিত্র যিনি শুরু করেছিলেন রিভলিউশনারি সোসাইটি, বেঙ্গল রিভলিউশনারি সোসাইটি, সেখানে ভূপেন্দ্রনাথ যোগ দেন। 1906 অব্দি, 1906-এ তিনি যুগান্তর পত্রিকার সম্পাদক হয়েছিলেন। বোঝা যাচ্ছে যে যুগান্তর পত্রিকার কাজ করতে করতে তিনি অরবিন্দ ঘোষ আর বরেন্দ্র ঘোষের সম্পর্কেও এসেছিলেন। এই পত্রিকার কাজ করতে করতে তার লেখালেখি আর তার এই যে সম্পর্কিত কাজ দেখে আর ব্রিটিশ গভর্নমেন্ট তাকে কিন্তু জেলে বন্দী করে দেন। 1 বছরের জন্য তিনি জেলে বন্দী ছিলেন, কারাবাসে ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর 1908-এ তিনিও পড়াশোনা করার দৃষ্টিতে তিনিও আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় গিয়ে তিনি ওখান থেকে ব্রাউন ইউনিভার্সিটি থেকে তিনি পোস্ট গ্রাজুয়েট তার এমএ ডিগ্রি তিনি ওখানে গ্রহণ করেন। এখান থেকে আমরা দেখতে পাই ভূপেন্দ্রনাথ দত্তের দুটো ছবি আমরা দেখতে পাই। এই ভূপেন্দ্রনাথ দত্ত ওই এমএ করার পর যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তিনি চলে গেলেন জার্মানিতে। আর জার্মানিতে গিয়েও তিনি দেশের, মানে আমাদের দেশের স্বাধীনতার কথাটা তিনি কিন্তু ভুলে যাননি। সেখানেও তিনি তার রাজনৈতিক গতিবিধি শুরু করলেন, সেটা কন্টিনিউ করলেন। বার্লিনে গিয়ে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটির সেক্রেটারি হলেন 1916-এ। 1921-এ তিনি চলে যান মস্কোতে। আর মস্কোতে গিয়ে যেমন ওই একটু আগে বলেছিলাম যে অ্যানথ্রোপোলজিতে তার একটা রুচি ছিল, এমএ তিনি আগে আমেরিকায় ব্রাউন ইউনিভার্সিটি থেকে করেছিলেন, কিন্তু মস্কো গিয়ে হামবার্গ ইউনিভার্সিটি থেকে 1923-এ তিনি পিএইচডি করেন। তারপর তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি তখন, আমরা জানি যে দেশের স্বাধীনতার কাজ, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিছু কিছু সেই স্বাধীনতার কাজের মধ্যে ইনভলভ হতে শুরু করেছিল। মানে প্রথম দিকে তো তারা শুধু দাবি দাওয়াই করতো, কিন্তু আস্তে আস্তে যখন কিছু কিছু বিপ্লবীদেরও সমাবেশ হলো, তো সেই রকম আমরা দেখতে পাই ভূপেন্দ্রনাথ দত্ত ওই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বার হলেন। তিনি 2 বার অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। তারপর তার এইসব গতিবিধি দেখে সরকার তাকে আবার জেলে বন্ধ করে। তিনি অনেক রকমের বই লিখেছেন, তার রুচির সাবজেক্ট ছিল সোশিয়োলজি, হিস্ট্রি, পলিটিক্স। আর এছাড়া তিনি ইনিও অনেক কিছু ভাষা জানতেন, যেমন বাংলা, হিন্দি, ইংলিশ, জার্মান আর ইরানিয়ান। অনেক বই লিখেছেন ভূপেন্দ্রনাথ দত্ত। তার মধ্যে আমাদের যেটা এই বিষয় সম্পর্কিত আমরা একটা বিশেষ বইয়ের উল্লেখ করতে পারি, স্বামী বিবেকানন্দ, প্যাট্রিয়ট প্রফেট। আজকে আমরা যেটা আলোচনা করলাম স্বামীজির বংশাবলী একটু বোঝার চেষ্টা করলাম। অনেকবার মনে হয় না যে কোনো বংশে হয়তো একজন খুব নাম করা মানুষ জন্মগ্রহণ করেছেন, কিন্তু স্বামী যেটা আমি দেখানোর বিশেষ আমার যে প্রয়োজন ছিল যেটা বলার চেষ্টা করেছি যে এমন নয় যে স্বামী বিবেকানন্দ একমাত্র ব্যক্তি তার বংশের মধ্যে তিনি খুব প্রসিদ্ধ হয়েছেন। আমরা দেখি তার প্রত্যেক চরিত্রেরই নিজের নিজের একটা কিছু বৈশিষ্ট্য ছিল। অবশ্যই স্বামীজির এত বেশি নাম হয়েছে যে তার ভাইদের কি অন্যদের নাম ততটা হয়নি, কিন্তু প্রত্যেকের জীবনে যেটা দেখা যায় যে তারা এক একজন অদ্ভুত রকমের মানুষ ছিলেন।
আর একটা জিনিস বলে আমি শেষ করব, আমাদের দেশে বিশেষ করে যেটা একটা মানে খুব ভালো জিনিস তো বলবো না, কিন্তু যেটা হয় যে সবাই মনে করে যে বাড়িতে ছেলে না হলে তার বংশ চলবে না, আর বংশ না চললে যেন বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। এই যে স্বামী বিবেকানন্দ, আমরা দেখতেই পাই যে বিবেকানন্দ এরা প্রায় 10 জন ভাই বোন ছিলেন। এই 10 জনের মধ্যে একজন স্বর্ণময়ী দেবী, তার একজন স্বামীজির একজন বোন বাদ দিয়ে বাকি কন্যা সন্তান গুলো তো বেশি দিন এমনি বাঁচেননি, কিন্তু 3 জন পুত্র সন্তান ছিলেন। 3 জন বলতে নরেন্দ্রনাথ যিনি বিবেকানন্দ হলেন, তারপর মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ। এই 3 জনই নিজের জীবন দিয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করেছেন, সমাজ জীবনকে সমৃদ্ধ করেছেন, আমাদের জাতীয় জীবনকে সমৃদ্ধ করেছেন নানা দিক দিয়ে, কিন্তু 3 জনই বিয়ে করেননি, 3 জনই অবিবাহিত ছিলেন। তাহলে একদিক থেকে যদি দেখা যায় তো স্বামীজির বংশাবলী মানে যদি পুত্রের দিক থেকেই যদি বংশ চলা সেটা আমাদের একটা ধারণা আছে, সেদিক থেকে যদি বলতে গেলে তো বলতে হয় স্বামীজির বংশাবলী সেখানে শেষ হলো। কিন্তু স্বামীজির বংশাবলী শেষ হলেও আমরা আজকে যেভাবে স্বামীজির আমরা স্বামীজিকে যে হিসাবে আমরা আদর্শ হিসাবে দেখি, আজ লক্ষ লক্ষ মানুষ স্বামীজিকে আদর্শ হিসাবে দেখেন, কিন্তু তারা হয়তো যদি মহেন্দ্রনাথ আর ভূপেন্দ্রনাথ জীবনও যদি দেখেন, ওদেরও যদি আদর্শ হিসাবে যদি কেউ দেখতে চায় সেখানেও কোনো ক্ষতি হবে না। এখান থেকেই বোঝা যায় যে এই যে নাম করার জন্য একটা বংশ চালানোর চেয়ে সে বংশ শেষ হয়ে গেলেও কোনো ক্ষতি হয় না, যদি সে বংশটা বিবেকানন্দের মতন বংশ হয়। কেননা স্বামীজির প্রপিতামহ থেকে দেখে তো আমরা স্বামীজির ভাইদের জীবন পর্যন্ত আমরা সেই একই কথা দেখেছি যে তারা শুধু নিজের জন্য জীবন যাপন করেননি, যেটা আমি আজকেও প্রথম দিকে বলেছি, যেটা প্রথম লেকচারের মধ্যে বলেছিলাম, যেটা পরেও আলোচনা হবে, স্বামীজির যে বাক্যটা যে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, স্বামীজির জীবন কি স্বামীজির ভাইদের জীবন কি স্বামীজির যারা অন্যান্য যারা ছিলেন পরিবারের, তারা যেন নিজের জীবন নিজের জন্য জীবন যাপন করেননি, করেননি বলেই তাদের আজ পর্যন্ত নাম আছে। এই যে শুধু পুত্র সন্তান হয়েই বংশ চলবে সেরকম কোনো কথা নেই, আমরা আমাদের জীবন দিয়ে সমাজের জন্য কতটা করতে পারি তার উপর নির্ভর করে যে আমার নাম, যে আমাদের নাম কতটা থাকবে। নাম থাকার কথা নয়, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা অপরের জন্য কতটা কি করতে পারছি। কিন্তু যারা মনে করেন যে একটা বংশ না চললে বিশাল ক্ষতি হয়ে যাবে, দেশের ক্ষতি হয়ে যাবে, সমাজের ক্ষতি হয়ে যাবে, সেটা স্বামীজির বংশাবলী থেকে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি যে যে বংশাবলী স্বামী বিবেকানন্দের পরে প্রায় শেষই হয়ে গেছে বলা যেতে পারে, কিন্তু স্বামীজির নাম শেষ হয়নি, স্বামীজির কাজ শেষ হয়নি। আর যেমন স্বামীজি বলেছিলেন যে কমপক্ষে 1500 বছর তো স্বামীজির বিচারধারা কাজ করতেই থাকবে, এই জিনিসটা আমরা স্বামীজি সুদূর স্বামীজির জীবন থেকে না, স্বামীজির পুরো বংশ, স্বামীজির পুরো পরিবার থেকে আমরা দেখতে পাই। তা আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করি, এরপরে আমরা স্বামীজির জীবনের অন্য পক্ষগুলো দেখার চেষ্টা করবো।